হ্যালো ফ্রেন্ডস, আবার রেস্টুরেন্টের রিভিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর খপ খপ করে খেতে খেতে তো ভীষণ ভালো লাগে, তোমরা সবাই জানো। আর সব থেকে বেশি যেটা ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো আশা করি তোমাদের পুজো ভীষণ ভালো কেটেছে। এটা হচ্ছে রাগনে বাসন্তী ধাবা, এটা আমরা সপ্তমীর দিন গিয়েছিলাম। সে তো বুঝতেই পারছো, পুজো করেন ভীষণ ব্যস্ত ছিলাম, অনেক রকম প্ল্যানে ছিলাম, বাড়িতে অনেক লোকজন, মজা হইল প্রচুর চলেছে আর কি, যার জন্য ভিডিও এডিট করতে সময় পাইনি। কিন্তু এইবার এখানকার একটা স্পেশাল ড্রিঙ্ক, আর এদের যে জিনিসগুলো তোমাদেরকে আগে দেখালাম সমস্ত একটু ইউনিক মতো রেস্টুরেন্টের, যদিও এটা ধাবা রেস্টুরেন্ট নয়, ধাবাটা ধাবার মতোই লোক দিয়েছে, কিন্তু একটু ইউনিক টাইপের। যাই হোক, আমি খাবারের জন্য ভীষণ পরিমাণে ওয়েট করতে করতে খাবার এসে হাজির হয়ে গেছে আমার সামনে। যেটা নিয়েছি সেটা হচ্ছে মালাই চিকেন কাবাব, এটা হচ্ছে পার প্লেট 350 উইথ স্যালাড অ্যান্ড সসেস। সসেসের ডিসক্রিপশন আমি তোমাদের একটু পরেই দিচ্ছি। তার আগে বলি, কাবাবটা যেটা আমরা চেয়েছিলাম একটু চিজ টাইপের, কারণ এখানে আমি এর আগেও এসেছি, এখানে চিজ কাবাবটা কিন্তু ভীষণ ভালো, কিন্তু জিজ্ঞাসা করাতে বললেও চিজ কাবাব এখন হচ্ছে না। যাই হোক, মালাই চিকেনটা নিলাম, খারাপ লাগেনি, কিন্তু যদি বলো খেতে যে খুব ভালো সেরকম কিছু পেলাম না। কিন্তু আগের বারে ওদের যে চিজ কাবাবটা ছিল সেটা সত্যি খুব অসাধারণ ছিল। এটা হলো হান্ডি বিরিয়ানি, আর এটা হচ্ছে হান্ডি মাটন। হান্ডি বিরিয়ানিটা তোমার নিয়েছিল 280, ওয়ান প্লেটই নিয়েছি, মানে একটাই হাঁড়ি নিয়েছি। যেটা মাটন রয়েছে সেটা হচ্ছে 480, ওখানে 4 পিস। আর এই যে স্যালাডটা দেখলাম, এটা আমার ঠিক নামটা আমি ঠিক জানি, মানে জানি না বললে ভুল হবে, আমি খেয়েছি। একটা হচ্ছে দই আর কাসুন্দি দিয়ে তৈরি, আর একটা হচ্ছে ওই কাঁচা আমের, যেটা আমরা আচার টাইপের করি না, ওই ঠাকুমারা করতে দেখতাম যে সর্ষের তেলের মধ্যে কাঁচা আমগুলো চুপিয়ে রাখতো, তো সেরকম কিছু টেস্ট পেলাম, কিন্তু প্রপার নামটা আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, যদি তোমরা বলো রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কেমন, তো আমি বলবো নো ডাউটলি আমি এটাকে 10-এর মধ্যে এটাকে 6 দেব, কারণ খাবার দাবার খুব আমার আগের মতো লাগেনি, যার জন্য আমি কম্পেয়ারটা করতে পারলাম। আর যদি রেস্টুরেন্টের গেটআপের দিক দিয়ে বলো, তাহলে বলবো ওটা 8 দেওয়া যায়, ভীষণ পরিষ্কার হাইজিনিকভাবেই ছিল। তো এইটুকুনি বলার, সবাইকে জানাই আমার তরফ থেকে দশমীর প্রীতিও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আবার নতুন ব্লগের জন্য ওয়েট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।